নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। হ্যাঁ, কলকাতা গেমসের অনুষ্ঠান আপনারা অনেকক্ষণ দেখার জন্য অপেক্ষা করে আছেন, আমাদের এই চ্যানেল দেখার জন্য অপেক্ষা করেন, দেখেন সেটা কাজে লাগে বলে, অন্য কোনো মানে তো হতে পারে না। কারণ আপনারা যে দেখেন একটা কাজে লাগে, আপনারা ইনফরমেশনটা গ্যাদার করেন, ইনফরমেশন পান এই অনুষ্ঠান থেকে, সেটা ডেলিভার করা হয়। কারণ দেওয়ার মতো সেই যোগ্য মানুষটা আছেন তো, তবেই তো তিনি দিতে পারেন, সেক্ষেত্রে তো এলিজিবিলিটি তো দরকার। কারণ সেই জেমস্টোন এতটা সহজ সাধ্য মানে সাবজেক্টের মধ্যে নয়, একটা হিউজ সাবজেক্ট, সেটা নিয়ে দীর্ঘদিন চেনা জানা পড়াশোনা করা যেমন দরকার, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও দরকার। আজকে কলকাতা গেমসের তরফ থেকে স্যার ইমতিয়াজ আহমেদজি সেই কাজটি তো দীর্ঘদিন ধরে করে চলেছেন, আর তার সাথে একটা মেন্টালিটি দরকার, যে মেন্টালিটির ফলস্বরূপ এই অনুষ্ঠান। মানুষকে জানাতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষকে প্রপার জিনিসটা, তাদের প্রোডাক্টটা হাতে তুলে দিতে হবে, এবং যতটা সম্ভব মুনাফার জায়গায় মুনাফা রেখে মানুষকে রিজনেবল প্রাইসে দিতে হবে। এই মেন্টালিটিটা যাদের কাজ করে তাদের মধ্যে কলকাতা জেন্স ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারাই জানান, জানাচ্ছেন তো সরাসরি এসে, শোরুমে এসে, গড়িয়াহাটে একদম প্রাইম লোকেশনে, বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে সেখানে চলে আসছেন। কোনো কিছু ইনফরমেশনের জন্য যেমন আসছেন, ঠিক তেমন পারচেস করার জন্য আসছেন, এবং এখান থেকে এই মঞ্চ থেকে যেটা বলে দেওয়া হয় আপনারা প্রয়োজনে বাজার যাচাই করে আসুন। কেউ কেউ হয়তো সেমনটাও করে আসছেন, এসে মিলিয়ে নিচ্ছেন কথাটা সত্যি কি মিথ্যে, কারণ সেই মানসিকতাটা আছে গড়িয়াহাট কলকাতা জেমস, সেই যোগ্যতার সাথে, সেই ভাবনার সাথে, মানুষের পাশে, মানুষের সাথে। ঠিক এই ট্যাগলাইনটা কতটা তাদের সঙ্গে যায় অনুষ্ঠানের পুরোটা সাথে থাকলে, বা কখনো ভিজিট করলে, ফেস টু ফেস হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বিজ্ঞাপনী প্রচারের দরকার নেই। আজকেও বরং আমরা মানে সেই ইনফরমেশন গ্যাদার করার দিকে মন দিই, আসুন সরাসরি কনসেন্ট্রেট করি, তিনি প্রস্তুত আমরাও তো প্রস্তুত, তাহলে অপেক্ষার অবসান হোক। মিস্টার ইমতিয়াজ আহমেদজি, গড়িয়াহাট কলকাতা জেমসের কর্ণধার আমাদের সকলের মাঝে, তাকে আগে ওয়েলকাম। নমস্কার স্যার, আমি জেমস্টোন রিলেটেড কথা বলতে গিয়ে এইটা বললাম যে এই মেন্টালিটিটা দরকার, মানুষকে সঠিক সেই যেগুলো সাপোর্ট করবে সেটা যেমন দিতে হবে, আবার সাথে আপনাদের বিজনেসটাও করতে হবে, আবার মানুষ যাতে রিজনেবল প্রাইসে পান সেটাকেও দেখতে হবে। কিভাবে এই ব্যালেন্সটা সম্ভব, আদৌ কি সম্ভব এই কম্পিটিশনের যুগে, এই কমার্সিয়ালাইজড বিষয়টার উপরে কতটা পসিবল, আপনার একদম প্রথমেই এই কথাটা জানবো। দেখুন, আমি বিশ্বাস করি অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, ঠিক আছে? যদি আমার মধ্যে ইমানদারি থাকবে, সৎ পদে যদি ব্যবসা করা যায়, তো হয়তো আপনি স্টার্টিং ওয়েতে মানুষ এটাকে জানতে বুঝতে সময় লাগাবেন, কিন্তু যখন জেনে যাবেন তখন আর আটকায় না। আমাদের এখানে এমন ব্যাপার রয়েছে দর্শক বন্ধু, কে লোক জোর করে বলে কি যদি রত্ন নিতে হয় তাহলে একমাত্র কলকাতা জেমসে যাবে, আর অন্য কোনো জায়গায় যাবে না। এই গুডউইলটা পয়সা দিয়ে হয়নি, এই গুডউইলটা ফেক টাইপের বা ম্যানিপুলেটেড টাইপের কথা বলে হয়নি। কেন? কলকাতা জেমস এক দীর্ঘদিন থেকে এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম এই টিভি পর্দায় করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? দর্শক বন্ধু এটা হাতে হাতে নিয়েছেন বলে আমরা করে যাচ্ছি। লোক এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যাওয়ার জন্য আগ্রহ হয়ে বসে থাকেন টিভি পর্দায়, দেখার জন্য, বোঝার জন্য। শুধু নট অনলি মানে পাবলিক, ব্যবসায়ীরা, তার সাথে সাথে আরও যে এই কমার্শিয়াল ট্রেডে যারা জুড়ে আছেন তারাও জানতে, এর সাথে আমি অনেকবার টিভিতে বলেছি, তার সাথে যারা শিখতে চাইছেন তারাও আছে ইনস্টিটিউটে, ইনস্টিটিউশনে আমার প্রোগ্রাম চলে। করোনা কোভিডের জন্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমার কাছে ফোন এসছে ওরা আরও আবার নতুন করে রিফর্ম করে ইনস্টিটিউট মানে চালু করবে, ডেফিনেটলি ওই প্রোগ্রামগুলো ওরা। আমি কেন তারা ফলো করেন, অনেক অপশন আমাদের সামনে থাকতে পারে, আছে ওরা তার, কিন্তু কেন কলকাতা গেমস, ওয়াই? এই প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসলে তাহলে অনেক এক্সপেক্টার বেরিয়ে আসতে পারে, যারা সেই এক্সপেক্টারটা যাদের কাছে পৌঁছেছে তারা কলকাতা গেমসে কি প্রেফার করেন। এটা তো ফ্যাক্ট, যেটা আমি বললাম না, জোর গলায় লোক বসে বলেন বলেন কি কলকাতা গেমসে ভালো রত্ন নিতে হয়, রিজনেবল নিতে হয়, তাহলে কলকাতা গেমসে যান। একটা কথা বলুন স্যার, আমি একদম স্ট্রেট কাট জিজ্ঞাসা করছি, আমার পকেটে পয়সা আছে মানে আমার ক্ষমতা আছে, আমার যেটা ভালো মানের রত্ন আমি নেব, আমি সোজাসুজি যে কোনো মানে শপে চলে যাব, শোরুমে চলে যাব, ভালো পয়সা দিয়ে ভালো জিনিস পাবো, এটাই তো কনসেপ্ট। যদি আমি সেই ফুল মানে সাপোর্টটা না দিতে পারি মানিটারি, তাহলে আমি হয়তো ভালো সেই কম্প্রোমাইজ করতে হবে সেখানে। তো ভালো দাম দিলেই ভালো রত্নটাই সবসময় পাওয়া যাবে, এর কি গ্যারান্টি আছে? সেটাই তো আমরা বারবার এই অ্যাওয়ারনেসটা দেওয়ার চেষ্টা করেছি, রত্ন শুধু ক্লিন হলে, পুরো লাস্টার হলে, ক্লিয়ার হলে,
যে রত্ন যে আপনার অ্যাস্ট্রোলজিক্যালি কাজে লাগবে এটা আমরা প্রুফ করে দিয়েছি, অনেকের কাজে লাগেনি, অনেকে সাপোর্ট করেনি, অথবা বেশি দাম দিয়ে যাবো, আমরা ভাবি কি বেশি দাম, আমরা যাব গাড়ি থেকে নামবো সোজা ঢুকবো আর রত্ন নিয়ে চলে যাব, অত কে মাথা ঘামাবে, কিন্তু না, এখন শিক্ষিত লোক এক যুগ থেকে আমার প্রোগ্রাম দেখে দেখে নিজেই শিখে গেছেন এবং অন্য লোককে শেখান এই প্রোডাক্টটা, রত্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। তার সাথে সাথে কি বলুন তো, জানতে পেরেছেন কি শুধু ক্লিন বা কাঁচের মতন বা খুব দামি যে রত্ন যে কাজে লেগে যাবে এটা নয়, কমপ্লিট ইনকমপ্লিটের একটা ব্যাপার থেকে যায়, যেটা রত্নর মধ্যে তার হতে হবে, তার প্রপার্টি তার কেমিক্যাল হতে হবে, তবে যে আপনার কাজে লাগবে। হ্যাঁ, এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কারেক্ট হওয়া দরকার। দর্শক বন্ধু, আজকে টাইম নষ্ট না করে আপনাদেরকে একটা কিছু রত্নটা দেখাই, একদম প্র্যাকটিক্যালি আমরা চিনি। এই যে সিলোনি গোমেদ দেখাচ্ছি আপনাদেরকে টিভি পর্দায়, এই টাইপের একটা গোমেদ বাজারে বিক্রি হয়, সেম কাটিং এ, একদম সেম কাটিং এর গোমেদ বিক্রি হয়, যার নাম হচ্ছে আফ্রিকান গোমেদ। কিন্তু জিএসআই তে যখন যাবেন আপনারা, কোনোদিন ওটাকে আফ্রিকান গোমেদ বা শ্রীলঙ্কা গোমেদ বলে উল্লেখ করবে না, সার্টিফাইড করবে না, ওরা একটাই ভাষা লিখবেন যেটা হচ্ছে ন্যাচুরাল হেসোনাইট গার্নেট। কত সুন্দর গোমেদ, ঠিক আছে, ঠিক, কিন্তু এই টাইপের আফ্রিকাও পাওয়া যায়। আমি আজকে সিধু সিলনি গোমেটটা দেখাচ্ছি, সিলিকেট গ্রুপ থেকে হয়, এর মধ্যে ক্যালসিয়াম থাকে, নানা রকম কেমিক্যাল থাকে, যেটা রাহুর প্রতিকার হিসাবে এইসব রত্ন কাজে লাগে। কিন্তু দর্শক বন্ধু, আপনি যদি এই টাইপের আফ্রিকান কাটিং গোমে যদি নেবেন, এর মধ্যেও মাইকা বাবুল সমস্ত কিছু থাকবে, ইভেন সিলনিতেও থাকে। আমরা কি বলুন তো, মানে গোমে যখন কিনতে যাই, তো আমার কাছে যে কমন প্রশ্ন আসে, আমি দেখি কি কাস্টমার পাথর তুললেন, তুলে এইভাবে দেখতে থাকলেন, ঠিক আছে, খুব ক্লারিটিটা টেস্ট করে তুলে তুলে দেখতে থাকলেন। তো আমি একটু ওয়েট করি কি, আমি জিজ্ঞেস করব, প্রশ্নটা রাখবো যে স্যার আপনি কি দেখলেন, শেখাও তো দরকার না, শুধু আমি যে নিজে শিখি বা নিজে জানি এটা কিন্তু না, আমাকে বাইরে থেকে তো শিখতে হবে যে ওভারভিউ কি আছে। এই থিংকিংটাই বোধহয় একজন মানুষকে একটা লেভেলে পৌঁছে দেয়। এনিওয়েজ, কন্টিনিউ প্লিজ। তো জানতে পারলাম, দেখুন টিভিতে দেখাচ্ছি, জানা গেল কি ওনাদেরকে নাকি বলা হয় কি যদি ভালো স্বচ্ছ গোমেদ কিনতে হয় বা জানতে হয় বা বুঝতে হয়, সিলনি গোমেদের মধ্যে হালকা হালকা বাবুলস থাকবে, সরষ তেলের আভা থাকবে, দেখবে ট্রান্সপারেন্সি একটু কম থাকে, সেই গোমেদগুলো নাকি খুব ভালো হয়। তো আমি বুঝলাম, আমার ঠিক আছে স্যার, আপনি দেখুন এই গোমেদগুলো, আপনি তো দেখলেন সিলনি গোমেদ আছে, কিছু আপনাকে আমি আফ্রিকান স্যাম্পলটা দেখাই। তো উনি দেখলেন, দেখালাম, ঠিক আফ্রিকান এবং সিলনি দুটোই কিন্তু পিওর ম্যাচ করে যাচ্ছে, তার প্রপার্টি শ্রীলঙ্কার প্রপার্টি একই ম্যাচ করে যাচ্ছে। এবার উনি কনফিউশনে, খালি চোখে কি দেখে বুঝবেন, খালি চোখে কি দেখে বুঝবেন, আমি যখন একবার রত্ন কিনতে যাব, আমি দু চারবার ইউটিউব ঘাঁটবো, বিভিন্ন রকম মতামত নেব, কোথায় যাবো না যাবো কিনে নিয়ে চলে, বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশনটা। কিন্তু যখন আমি ওনাকে এই ইনফরমেশনটা দিলাম, তো উনি বললেন কি না, আপনি কিন্তু ঠিকই বললেন যে আমাকে ইমাজিনেশন করে যে রত্ন কিনবেন, কি টাইপের রত্ন কিনবেন সেটা বলা হলো, কিন্তু এখানে তো বাজার লাগানো আছে, রত্নর পুরো বাজার লাগানো আছে, তা আমি কি করে বুঝবো কি কোনটা আমার জন্য ভালো, বা কোনটা অ্যাস্ট্রোলজিক্যালি কারেক্ট রত্ন সবচেয়ে আগে, সবচেয়ে আগে এটা। তখন আমি ওনাকে বললাম কি দেখুন, দুনিয়ার যে কোনো জায়গার গোমেদ কিনুন, মানে দুনিয়ার যে কোনো মাইন্ডসেট, ইন্ডিয়ান হোক, আফ্রিকান হোক, শ্রীলঙ্কা হোক, সবচেয়ে প্রথম ওতে দেখতে হবে কি সেন রত্নটা ম্যাচুয়ার হয়েছে কি না। এবার ম্যাচুয়ার সে ইন দ্য সেন্স প্রপার হিট অ্যান্ড টেম্পারেচারের সাথে তার যা কেমিক্যাল সেটা পারফেক্টলি ওর মধ্যে অ্যামালগেমেট করেছে কি না। আমরা যখন পারচেস করি রত্ন, তখন দর্শক বন্ধু কিন্তু এইটাই আমরা বারবার উল্লেখ করি, বারবার দেখি, বারবার অবজার্ভ করি কি আমার অবজারভেশনটা ভুল তো হচ্ছে না। কেন, মানুষ একটা টাকা দিয়ে যখন পাথর কিনবে, সে ডেফিনেটলি তার একটা কিছু না কিছু বিনামূল্যে পাবেন, চাইবেন। তো দেখুন কত সুন্দর গোমেদ, সুব্রত দা আপনি বলুন, এটা টিভি পর্দায় তো পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, খালি চোখে তো খুবই ভালো মানের মনে হচ্ছে। এবার দেখুন এর মধ্যে মাইকা কম আছে, মানে বাবুল যেটা বলা, তাহলে এটা তো সিলনি গোমেদ নয়। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি বক্তব্য এটাই, আমার আমার মেন বলা, এত কথা বলার উদ্দেশ্যই এটা হচ্ছে কি, লোককে ভুল বোঝানো হয় সিলনি গোমেদ এরকম দেখতে হবে।
আমি এমন এমন সিলনিগুলোর মধ্যে কালেকশন দেখিয়ে দেবো, পুরো ক্লিন আছে, আই গ্লাস ক্লিন আছে, তার সাথে ফুল লাস্টার আছে, ফুল কম্পোজিশন আছে। তো ওটা কি সিলনি গোমেদ নয়? না, এখানে বোঝা দরকার অ্যাকচুয়ালি, এই যে একটা নামের সাথে মাইন্ডসেট যোগ করা দরকার, জেমস জোনের তৈরিতে মিস গাইড করা, অ্যাকচুয়ালি তার কোনো আলাদা কি বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে? না, মিস গাইড এই মাইন্ডসেট মানে তো এই এই স্পেসিফিকেশন থাকবে এমনটা কি? আপনি যে সে বাবলসের কথা বলছেন, যদি তাই হতো তাহলে জিএসআই ওখানে পিওর লিখে দিত কি এটা আফ্রিকান গোমেদ আছে। আমি আমি আপনাদেরকে টিভি পর্দায় চ্যালেঞ্জ করছি, আপনারা একটা আফ্রিকান গোমেদ আমার থেকে নিন, শ্রীলঙ্কা গোমেদ নিন এবং ইন্ডিয়ান গোমেদ নিন, যেটাকে দই খাল গোমেদ, ইন্ডিয়ান গোমেদ নট মিসগাইড হবেন না, দই খাল গোমেদ, ঠিক আছে? হেসোনাইট গার্নেট নেবেন, সব কটাকে জিএসআই তে যে টেস্টিং করাবেন, কোনোটাই কিন্তু আলাদা কেমিক্যাল লিখবে না, কোনোটাতে কিন্তু আপনাকে অন্য কোনো রত্ন নাম লিখবে না, সব কটাতে একটাই কথা লিখবে যেটা হচ্ছে ন্যাচারাল হেসোনাইট গার্নেট গোমেদ। যারা এখানে স্পেশালি মানে মাইন্ডসেট কথা বলেন গোমেদের ক্ষেত্রে, সিলোনিস বা আফ্রিকান যা যে তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান গোমেদের কথা অনেকের কনসেপ্টেই আসবে না, তো সেই জায়গায় ইন্ডিয়ান গোমেদও ভালো মানের হতে পারে, ঠিক এই জায়গাটায় অনেকের ক্লারিফিকেশনের জন্য আমরা তো প্রিভিয়াস অনেক এপিসোড থেকে এটা যদি আপনি রিসার্চ দেখেন নতুনের জন্য আমি একটু জানছি, আমাদের জেমোলজিস্টের রিসার্চটা যদি দেখেন তাহলে ইন্ডিয়া গোমেদ হচ্ছে পুরো দুনিয়াতে নাম্বার ওয়ান, একেবারে হাই, একেবারে হাই লেভেল। ইন্ডিয়ানে দইখাল গোমেদ যেটা নাম দিয়ে এক জমানাতে শুরু হয়েছিল 30-40 বছর আগে এই মাইন্সটা ছিল, মাইনিং তো হচ্ছে কুদরতের দেওয়া না, সব পুরো তো মানে সারা জিন্দগি থাকবে না, ওটা শেষ হবেই হবে। আজকে শ্রীলঙ্কা থেকে বেশি বের হচ্ছে, ওটাও শেষ হবে, আফ্রিকা থেকে এখন বেশি বের হচ্ছে, কুদরত দিয়ে দিয়েছে কিন্তু ওটাও শেষ হয়ে যাবে, সেটি এটা নয়। যদি নকল হতো, যদি নকল হতো বা সিনথেটিক হতো বা গ্লাস ফিল্ড হতো বা অন্য কিছু ম্যানমেড হতো, সেটা কিন্তু বাজারে কিন্তু চলে আসত আর সারা জিন্দেগি থাকত। কিন্তু দর্শক বন্ধু, এই যে আমরা গোমেদগুলো যেটা আমরা দেখাই বারবার, যেটা বোঝাচ্ছি পারফেক্ট কেমিক্যাল কম্পোজিশন অনুসার, যেটা আমি বললাম কি পুরো ক্লিন, পুরো আই গ্লাস ক্লিন আছে, তা কি ওটা আমরা ভাববো না কি ওটা আফ্রিকান আছে বা শ্রীলঙ্কা আছে? এটা বিশ্বাস। আর কলকাতা জেন্টস বারবার এটাই কথা বলে, যে রত্নটা আমরা দিচ্ছি আমাদের দর্শক বন্ধুকে, ওটা যদি তা না হয়, ধরে রাখুন একটা শ্রীলঙ্কার গোমেদ আপনাকে বলে দিলাম আর আপনি প্রুফ করে নিয়ে এলেন এটা শ্রীলঙ্কা নয় আফ্রিকান আছে, তো প্রুফ করে নিয়ে আসবেন, ডাবল টাকা নিয়ে যাবেন, অথবা যেটা আফ্রিকান দেবো আর যদি ওটা শ্রীলঙ্কা বেরিয়ে যায় তো কিছু তো বলবেন না, কিন্তু ডেফিনেটলি আপনাদেরকে যদি তাই প্রুফ করে নিয়ে আসেন কি হ্যাঁ আফ্রিকান বলে আপনি আমাকে শ্রীলঙ্কা দিয়ে দিলেন, তাতেও ডাবল টাকা ফেরত। তো বেসিক থিংস জানতে হবে, গোমেদের প্রপার্টিকে বুঝতে হবে, পারফেক্টলি জানতে হবে, তার কেমিক্যাল জানতে হবে, আর সব থেকে বড় কথা যদি একদমই না চিনতে পারেন তাহলে গোমেদ আপনি দেখবেন যতটা সরষের তেলের আভাটা যদি ওর মধ্যে থেকে বের হয় আপনারা সেটা নিয়ে নেবেন, সেটাই কিন্তু কাজে লেগে যাবে। এটা একটা সিম্পল কেমিক্যাল, কেন আপনি তো কোনো দোকানে গিয়ে বলবেন না কি এর মধ্যে ক্যালসিয়াম কম আছে, সে সেলসম্যান বুঝবেও না কি গোমেদে ক্যালসিয়াম, আমরা তো ওষুধে ক্যালসিয়াম খেয়েছি, ওষুধে জানি কি ক্যালসিয়াম আছে, নানা রকম ফ্রুটসে নানা রকম মিনারেলসে আমরা পেয়েছি, তো এটাও তো একটা মিনারেলস, এর মধ্যেও তো একটা কম্পোজিশন আছে যেটা কুদরতের মাধ্যমে আমরা পৃথিবীতে পেয়েছি। তো দর্শক বন্ধু, ন্যাচুরাল হ্যাসোনাইট গার্নেট দেখতে হবে, ইভেন তার কেমিক্যাল কম্পোজিশন কমপ্লিট আসতে হবে, তবে সেই রত্ন যদি আপনি রাহুর প্রতিকার হিসাবে যদি আপনি ধারণ করেন ডেফিনেটলি আপনার সাপোর্ট করবে, এখানে সাপোর্ট না করার কোনো ব্যাপার নেই। তার সাথে সাথে একটা যেটা আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইনটা কারেক্ট হতে হবে কি আপনার সেটা লাগছে। এই কলকাতা জেন্সের এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম কিন্তু বারবার এই উদ্দেশ্যে নিয়ে করা হয় যাতে মানুষ মিসগাইড না হয়, যেটা আমি শুরুতে স্টার্ট করলাম কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কলকাতা এই গুডউইলের উপরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অনেস্টির সাথে কি বিজনেসটা হবে এটাও তো অনেকে ভাবতে পারে, হচ্ছে করে বলছেন হচ্ছে, এই কথাটাই অনেস্টলি বলছেন না, এটা অনেকে ভাবতে পারে হচ্ছে, বিজনেসও হচ্ছে, লোক জানছেও, তার সাথে সাথে শুধু বিজনেস আর জানা খেলা নয়, এর সাথে সাথে লোকরা আমাদেরকে প্রশংসা করে, আমাদেরকে বোঝান আপনারা যে কাজটা করে যাচ্ছেন ডেফিনেটলি আপনাদের লাস্টে একটা ইনকাম দরকার পড়ে, একটা প্রফিট দরকার পড়ে, কিন্তু কতজন বিজনেস ঠকতে ঠকতে বেঁচে যাচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বড় কথা সেইটা, কারণ মানুষের এই জায়গায় কষ্টসাধ্য পয়সা,
প্লাস মানুষ প্রয়োজনের জন্য সেটা নিচ্ছেন, নিয়ে কোনোটাই পয়সা পয়সা গেল কাজে কোনোটাই আসলো না, তাহলে তো সেই জায়গায় এক প্রকার প্রতারণাই হয়ে গেল। ডেফিনেটলি আমি জেনুইন জিনিসটা না পাই। ডেফিনেটলি ঠিক এরকম আমি দর্শক বন্ধুকে আমি কিছু রত্ন আরো দেখাবো, যেটা দেখুন এটা ফ্লোরাইড আছে, এটা ফ্লোরাইড কাঁচা পাথর, মানে খুবই কম দামের পাথর, এখন বাজারে খুব জোর এটা প্রোডাকশন হচ্ছে, কেন কম দামে বিক্রি হয়। দেখুন একদম দেখতে মতন পান্নার মতন, তা কি পান্নার মতন যদি দেখতে হয় সেটা কি পান্নার প্রতিকার হিসাবে কাজে লেগে যাবে? না, কোনোদিন এটা নয়। দেখুন দর্শক বন্ধু, হ্যাঁ উপরত্ন হিসাবে ফর দ্য টাইমিং আপনারা নিতে পারেন, এই টাইপের রত্নগুলো আপনার চিনুন, যদি না চেনেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন, যদি বাজারে এইভাবে আপনারা উপরত্ন কিন উপরত্ন মানে সাবস্টিটিউট হিসাবে কিনতে থাকেন আর বেশি দাম দিয়ে থাকেন তাহলে নেবেন না। আমরা এই জায়গাতে আবারও কানেক্ট করবো, কিন্তু একজন বন্ধু আসছেন, অনেকক্ষণ অনেকক্ষণ দ্বার বন্ধ করা ছিল, এবার আপনাদের কথা বলার জন্য উন্মুক্ত। আপনারা প্লিজ বলুন কে আছেন, ফোন করেছেন ফার্স্ট কলার আমাদের। নমস্কার নেবেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বাড়িপুর থেকে সুবল দাস বলছি। বলুন আপনি কি জানতে চাইছেন? বলছি আমি আগের দিন অনুষ্ঠানটা দেখছিলাম, এই প্ল্যাটফর্ম নিয়ে তো কথা বলছিলেন, তো আমার একটু প্রবাল সম্বন্ধে একটু জানার ছিল। প্রবাল পাথরের কাজ হয়, প্রবাল প্রবালের কি গুণাগুণ আছে? আচ্ছা তার আগে কি আপনার মনে কোনো ডাউট আছে যে এই রত্ন ধারণ করলে কাজ হয় কি হয় না, এটা কি কোনো কনফিউশন ডাউট আছে? কনফিউশন বলতে আমার এইগুলো ঠিক আমার বিশ্বাস হয় না, তাই এই তো দেখতে অনুষ্ঠানটা বেশ ভালো লাগছে, আগের দিন দেখছিলাম কথা বলে ফোন করেছিলাম কিন্তু লাইন পাই। আমি এখানে আপনার সাথে সাথে এমনি সকলে জানিয়ে রাখি এবং আপনার প্রশ্নের কোথাও একটা আপনি নিজেও রিসার্চ করে দেখে নিতে পারেন, এই যে বিভিন্ন জেমস্টোন রিলেটেড প্রোগ্রামগুলো হয় তার মধ্যে কলকাতা জেমসের যে একটা অ্যাচিভমেন্ট রয়েছে, প্রিভিয়াস বিভক্ত অনেক বছর ধরে এই এপিসোডগুলো রয়েছে, সেখানে অনেকের ফিডব্যাক আছে, তারা কি রেজাল্ট পেয়েছেন কি পাননি, হ্যাঁ তারপরে ওনাদের শোরুমে এসে অনেকে ফিডব্যাক দিয়ে যাচ্ছেন, অন ক্যামেরা বলে যাচ্ছেন তারা কতটা ধারণ করে কলকাতা জেমস থেকে নিয়ে কতটা কাজ পেয়েছেন কি পাননি, সেগুলো আপনাকে দেখতে অনুরোধ করছি, বা আপনাদের মতো যাদের এরকম মনে কোনো কনফিউশন আছে তারা প্লিজ একটু দেখবেন। নিশ্চয়ই খুব ভালো, আপনি আপনি দেখুন টিভিতে, আপনি টিভিতে দেখুন, আপনি সাথে থাকুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তরই উনি জানাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি প্রবালের সম্বন্ধে খুব বেশি করে জানতে চাইছেন, আমি এর আগেও প্রোগ্রাম রেখেছি প্রবালে, কিন্তু ওনার রিকোয়েস্টটা আমরা কোনোদিন কাটবো না দর্শক ফার্স্ট, একদম ঠিক আছে। এটা হচ্ছে রেড কোরাল, ক্যালসিয়াম কার্বোনেট এর মধ্যে থাকবে, ক্যালসিয়াম কার্বোনেট উইথ ম্যাগনেসিয়াম, এই যে ত্রিকোণ প্রবাল দেখাচ্ছি এর কালারটা খুব সুন্দর ডিপ, ক্যালসিয়াম কার্বোনেট যত মাত্রাতে আসবে প্রবাল অতই পেকে যায়, মানে ম্যাচুয়ার হয়ে যায় অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে। এটাও দেখুন, দেখছেন তো কত সুন্দর প্রবাল, আরো দেখাচ্ছি দর্শক বন্ধু, মঙ্গলের প্রতিকার হিসাবে প্রবালটা দেওয়া হয়, এবার প্রবালে আপনি ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেসিয়াম পাচ্ছেন, যাদের মঙ্গলের অসুবিধে বা চাটে দেখে যদি দেখা যায় কি অ্যাস্ট্রোলজিক্যালি কে প্রবালটা দিতে হবে, তখন আপনারা রেড কোরাল পারচেজ করেন। তো রেড কোরালের মধ্যে অনেক ক্যাটাগরিজ আছে, দেখুন একটা লাইট রেড কোরাল দেখাচ্ছে ঠিক আছে। এবার প্রবাল কি কাজ করে কি বা রত্ন কি কাজ করে সেটা আমি আর্গুমেন্টে যাচ্ছি না, কিন্তু কিছু এক্সাম্পল দেবো যেটা হয়তো আপনি সায়েন্টিফিকলি লজিক্যালি বুঝতে পারবেন কি রত্ন কিভাবে সাপোর্টটা করে। জোর করে কোনো কিছু তো বোঝানো নয়, ডেফিনেটলি একটু ফোনটা কে আছেন পরের বন্ধু, আপনাকে ওয়েলকাম করবো। নমস্কার। বললো যে তোর যখন দরকার আছে পোকরাজ তুই অনুষ্ঠানটা কোথায় দেখ, তারপর তুই বরং। আচ্ছা বেশ বেশ, মানে ওনার কথা শুনে উনি দেখতে বসছেন, বিশ্বাসটা তৈরি হয়েছে, কেউ দাদা পান্না নিয়েছিলেন, এটা পান্না নিয়েছিলেন, সেটা সাপোর্ট পেয়েছেন। সাথে থাকুন, তবে আমি এই ক্ষেত্রে মাঝখানে একটা উপযোজক হয়ে বলবো, শুধুমাত্র দাদার কথাতে নয়, দাদার কথা দাদা স্যাটিসফাইড কাস্টমার সন্তুষ্ট হয়েছেন, কাজ পেয়েছেন, ভালো মানের রত্ন পেয়েছেন, তিনি তো রেফার করেছেন, খুব ভালো কথা, আপনি নিজের বোধ বিবেচনায় আগে একবার খুঁজে দেখুন।
বাজার থেকে রিজনেবল প্রাইসে কলকাতা জিএমস আদৌ দিতে পারছে কিনা, বাজারের তুলনায় ভালো রত্ন, ভালো মানের কমপ্লিট রত্ন এগুলো কলকাতা জিএমস দিতে পারছে কিনা, কাজটা কিভাবে আসছে, ভালো রত্ন না যে কোনো কম্প্রোমাইজের রত্ন ধারণ করলেই হচ্ছে, কলকাতা জিএমস সেই জায়গায় কাস্টমারের কতটা পাশে আছে, আপনি নিজের বিবেচনাতেও বা আপনার মতো যারাই চাইছেন তারাও একটু খোঁজ দিতে পারেন। আর যেখানে স্ক্রিনে ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে, এনি টাইম ফোন করে জেনে নিতে পারেন, বা বালিগঞ্জ নিউ এসি মার্কেটে সেকেন্ড ফ্লোরে গড়িয়াহাটে যেটা অনায়াসে যে কোনো সময় চলে আসতে পারেন, সানডে ক্লোজ থাকে এটা একটু মাথায় রাখবেন, ফোন করলেই ডিটেলস জেনে যাবেন। এনিওয়েজ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পরের বন্ধু কানেক্ট করছেন, নমস্কার থাকে, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, কে বলছেন? হ্যাঁ আমি কিটকটা বলছিলাম। আপনি শোরুমে চলে আসবেন, এই প্রোগ্রামটা যদি আপনি প্রথম থেকে না দেখেন তাহলে আজকে গোমেদ নিয়ে ডিসকাশন অনেকটা হয়েছে, সেটা আপনি দেখে নিতে পারবেন, কেন অনেক বন্ধু প্রশ্ন করেছে। তো আর প্রাইস যদি সম্বন্ধে জানতে হয় তাহলে আমাদের স্ক্রিনে ফোন নম্বরগুলো যাচ্ছে, ওখানে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। থ্যাংক ইউ। সাথে থাকুন। এবার ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামটা একটু দেখিয়ে দিই আমি, তারপরে আমি উল্লেখ করছি। দেখুন এটা হচ্ছে মানে ইয়েলো সাফায়ার, নানা রকম কোয়ালিটি আপনি কলকাতা এজেন্সি ইয়েলো সাফায়ার পেয়ে যাবেন। পোকরাজ নিয়ে এর আগেও আমরা প্রোগ্রাম করেছি, যদি পোকরাজ আপনার প্রোগ্রামে জানতে চান তাহলে পুরনো প্রোগ্রামগুলো দেখুন বা কলকাতা এজেন্সির চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। ওখানে ওখানে প্রচুর তথ্য দেওয়া আছে, পুরো ক্র্যাক মানে তার ক্র্যাকটারিস, তার প্রোগ্রামের পুরো প্রপার্টি আমরা জানিয়ে দিয়েছি। এবার সকলের আগ্রহ থাকলে পরবর্তীতে অন্যভাবে আবার অন্যভাবে আলোচনা আসতেই পারে, লাস্ট টাইম করেছি মনে হয়। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে কি, দেখুন আমি একটা ছোট এক্সাম্পল দিই দর্শক বন্ধু। আমরা গ্লাস, আই গ্লাস মানে চশমা, আমরা চশমা ইউজ করি। চশমা কখন ইউজ করি? যখন আমাদের চোখের পাওয়ারটা কমে যায়, রাইট? এবার চোখের পাওয়ার যখন কমে যায় আমরা ডাক্তার দেখি, ডাক্তার আমাদেরকে একটা পাওয়ার বলে কিনতে। তো এবার পাওয়ারটার মধ্যে কি কেমিক্যাল থাকে, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাগনিস ফেরাইট, তার সাথে সাথে ওই লেন্স একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যালটা অ্যানালাইসিস করার পর পাওয়া যায় সেটাই ওই গ্লাসের মধ্যে ট্রান্সফর্ম করা হয়। তখন কি আমরা সেই চশমা যখন লাগাই চোখে সেটা আমরা দেখতে পারি, মানে সাধারণ কাঁচ তার মধ্যে এই এনহ্যান্সমেন্টটা হয়ে যাচ্ছে। হচ্ছে কি আই গ্লাস, নামটা কি চশমার নাম হচ্ছে আই গ্লাস, রাইট? এবার যদি আমি শুধু কাঁচ এক চোখে রাখি আর কেমিক্যালি যেটা ল্যাবরেটরিতে তৈরি হয়ে গেল সেটা আমরা এক চোখেতে রাখি, আমি কোনটাতে বেশি দেখতে পাবো? যেটা আমার চোখের জন্য সাপোর্ট করছে সেটা আমি শুধু কাঁচ দিয়ে কি আমি সেটা দেখতে পাবো, সেটা বুঝতে পারবো না? তো এখানে যদি আমি বলি যে আপনি যদি শুধু গ্লাস পরেন তা আপনার কাজে লাগবে না, আপনার সাপোর্ট করবে না। কেন? গ্লাসের মধ্যে শুধু সে পাওয়ারটা নেই যে কেমিক্যালটা আপনার চোখকে দেখার জন্য সে শক্তিটা হারিয়ে ফেলেছে, কোথাও একটা ডেফিসিয়েন্সিটা যেটা তৈরি হয়েছে। তখন কি করে ল্যাবরেটরিতে ওই গ্লাসের মধ্যে সে কেমিক্যাল ট্রান্সফর্ম করে হিট ট্রিটমেন্টের মাধ্যমে ওটাকে তৈরি করে আমাদের চোখে দেওয়া হয়। এবার আমরা ওই ওই যে কেমিক্যালটা, ওই যে ট্রিটমেন্টটা বা ওই কম্পোজিশনটা আমাদের চোখের লেন্সের সাথে সাপোর্ট করা হয়, মানে চোখের লেন্সে সেটাকে ক্ষমতা দেয় তখন যে আমরা ভালো করে দেখতে পারি। তো যদি একটা গ্লাসের মধ্যে কেমিক্যাল ট্রান্সফর্ম করে কাজে লাগাতে পারি তো একটা রত্ন, যেটা কুদরতি তরফে যেটা সায়েন্টিফিকলি প্রুফ করা আছে কি একটা প্রবালের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আর ম্যাগনেসিয়াম রয়েছে, আর ক্যালসিয়াম কার্বোনেট আর ম্যাগনেসিয়াম আমাদের শরীরে আমাদের জীবনে কতটা কার্যকারী, দর্শক বন্ধু একবার গুগল করে নেবেন প্লিজ। মানে যেহেতু সময় কম বলে আমি এটা বলছি, না হলে এটাকে আরো এলিব্রেট করতাম। এবার দর্শক বন্ধু আমি বলছি কোনো রত্নই কাজ করে না, কলকাতা জেন্টসের সবসময় একটাই কনসেপ্ট, একটাই ধারণা, রত্ন সাপোর্ট করে। আপনারা যে রত্ন আপনার নির্দিষ্ট হিসাবে যেটা লাগবে সেই রত্নটা যদি পারফেক্টলি কেনা হয় ডেফিনেটলি সাপোর্ট করবে। কাজ ইন দ্য সেন্স কি হয়, আপনাকে থোড়ি না ঘুম থেকে উঠিয়ে দেবে, যে আপনি লেট ঘুমান আপনাকে সকাল উঠবে বলো চলো পাথর পরে নিচ্ছি এবার আমাকে 9টার সময় ঘুম থেকে বা 7টার সময় ঘুম থেকে উঠিয়ে দেবে, অথবা আপনাকে ব্রাশ করে দেবে, ব্রাশ করিয়ে দেবে, সেগুলো নয়। আপনি সবই কাজ ডেলি অ্যাক্টিভিটিসের যে কাজগুলো আপনারা সবই করবেন কিন্তু ওয়ে চেঞ্জ হয়ে যাবে,
তার অর্গানাইজ, তার মানে ওয়ে অফ ওয়ার্কিং, ওয়ে অফ টকিং, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো ডেফিনেটলি একটা যদি আমি ছোট কথায় বলি, কাজ তো হলো নাকি সফল হলো, সেটা যে কোনো ভাবে হলো, কিন্তু হলো তো কোথাও একটা পরবর্তী সময় ধারণের পর। এটা এটাকে নিয়ে আমরা নেক্সট প্রোগ্রামে ইন ডিটেইলসে যাব। ওকে ওকে, আজকের মতো সময় শেষ, বুঝতেই পাচ্ছেন সময়ের একদম শেষ প্রান্তে। তো যাওয়ার আগে শুধু একটাই কথা, নিজেরা বুঝুন, যাচাই করুন, এই অনুষ্ঠানের যাবতীয় বক্তব্য আগেও চলেছে, আগামীতেও থাকবে, আজকেও হলো, বক্তব্য শুধু শুনলেন, সিদ্ধান্ত আপনার, কিন্তু সিদ্ধান্তটা সঠিক যেন হয় সেই দায়িত্বটাও আপনার। ভালো থাকুন, প্রয়োজনটা মেটান সঠিক পথে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা।